नमस्कार বাংলা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। তো রেসিপিটা প্রধানত ওল দিয়ে তৈরি হচ্ছে। তো ওল দিয়ে আমরা অনেক কিছুই খাই, যেমন ওলের দম হয়, ওলকে সেদ্ধ করে খাই, আরও অনেকে অনেক রকম রেসিপি হয়তো জানে। তো আজকে আমরা দেখাচ্ছি ওলের ফ্রাই। তো ওল ফ্রাই করতে লাগছে, দেখো ওলকে আমরা স্লাইস করে কেটে রেখেছি পাতলা পাতলা করে। এদিকে নিয়েছি কর্ন ফ্লাওয়ার, এদিকে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, এদিকে নিয়েছি নুন, আর এদিকে নিয়েছি সাদা তেল। তো দেখতেই পাচ্ছ এই দিয়েই আমাদের পুরো রান্নাটা হবে। তো এই রান্নাটা কিভাবে হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। প্রথমেই দেখো আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো মিক্সিং বলে আমরা পরপর ওল, কর্নফ্লাওয়ার, আরও যে মশলাগুলো আছে সেগুলো মিশিয়ে নেব পরপর। প্রথমে আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম পুরোটা। প্রথমেই দেখো একটা মিক্সিং বলে আমরা কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ারের সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি চাট মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। তো এইগুলোকে একসঙ্গে মিক্সিং করে একটা ব্যাটার তৈরি হবে বা মিশ্রণ তৈরি হবে, যেটা দিয়ে ওলটা আমরা ভাজা করব। দেখো এবারে আমরা ব্যাটারটা তৈরির জন্য জল দিয়ে দিচ্ছি। তো এই জলটা এবারে মিক্সিং করে নেব এর সঙ্গে। দেখো যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটাকে আমরা এই ওলের সঙ্গে মিক্স করে নিয়েছি। তো এরপরে এদিকে দেখো আমরা তেলটা গরম করে নিয়েছি। তো এইবারে এই ওলগুলোকে পরপর একটা একটা করে দিয়ে দেব এতে। তো এইভাবে আমরা পরপর সবকটা দিয়ে দেব। দিয়ে এটাকে এক পিঠ ভাজা হলে উল্টো পিঠটা উল্টে নেব। দেখো আমাদের এক পিঠটা হয়ে গেছে, এবারে উল্টো পিঠটা আমরা উল্টে নেব। দেখতেই পাচ্ছ সবকটা আমরা উল্টে নিলাম। তো এরপরে এটাকে উল্টো পিঠটা ভাজা করার টাইম দিতে হবে, তারপর ফিরে আসছি। দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দু পিঠি। তো এরপরে এটাকে আমরা ছেঁকে প্লেটে তুলে রেখে দেব। দেখো সুন্দর ভাজা হয়েছে। তো এইভাবে আমরা সবকটা ভাজা করে তারপরে আসছি। দেখো আমাদের যে ওল ফ্রাইটা সেটা পুরো কমপ্লিট। তো এর ওপরে আমরা কিছুটা বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটাই দেখলে, যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করো, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো অনেক। ধন্যবাদ, ভালো থেকো।